بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে এক ভাই জানতে চেয়েছেন যে আপনি ড্রাইভিং করেন আর প্রতিদিন যাতায়াত করেন 100 কিলোর উপরে, তাহলে এই মুহূর্তে কি আপনি সলাত জমা করবেন আর কসর করবেন নাকি পুরায় পড়বেন? জি সম্মানিত ভাই, মুসাফিরের যেটা সময় বা সীমা বা দূরত্ব ব্যাপারে যেটা বলা হয়েছে যে একজন মুসাফির শরীয়তের ভিত্তি থেকে মুসাফির ওই ব্যক্তিকে বলা হয় যে মুসাফির সফরের নিয়াতে বের হবে, সফরের নিয়াতে বের হয়ে 80 কিলোমিটার অতিক্রম করবে, 48 মাইল আর কিলোমিটারের দিক থেকে 80 কিলোমিটার অতিক্রম করবে, তাহলে সে মুসাফির হবে। আর মুসাফিরের যে সমস্ত হুকুম, সে সলাৎ কসর করবে, জমা করবে, মোজা 3 দিন 3 রাত পরে থাকতে পারবে, মাসা করবে তার উপরে 3 দিন 3 রাত, এই হলো মুসাফিরের হুকুম যতদিন সে ফিরে না আসবে। তো এখন যে ব্যক্তি ডেইলি যাতায়াত করে, সে ব্যক্তি 80 কিলোমিটার পার হলেও তাকে কি মুসাফির বলে? এইখানেই হলো প্রশ্ন। অনেকে বলছেন যে করতে পারবে, তবে শেখ সালেহ উসাইমিন, এই দেশের বড় আলেম অথবা আরো বড় বড় আলেমগণ বলছেন যে না, এই ব্যক্তিকে মুসাফির বলা হবে না। এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল সালেহ ইবনে উসাইমিন রহিমাহুল্লাহকে যে আমরা মাদ্রাসা চাকরি করি, 150 কিলোমিটার অতিক্রম করি, ডেইলি যাতায়াত করি 150 কিলোমিটার, তো আমাদের ক্ষেত্রে সলাতের হুকুম কি, কসর করব নাকি পুরাটা পড়ব? তো তিনি বলেছিলেন আল ইহতিয়াত আল্লাহ ইকাসসিরু ওয়ালা ইয়াজমাউ। তিনি বলছেন যে সতর্কতামূলক কসরও করবে না, জমাও করবে না, কারণ লিআন্না মিসল হাজা লা ইয়াউদ্দু ইনদান্নাস সাফারান, কারণ মানুষের নিকটে অর্থাৎ শরীর ভিত্তিতে এই ব্যক্তিকে সফরের হিসাবে ধরা হবে না, অর্থাৎ মুসাফির তিনি নন। যদিও অনেকের মতে মুসাফির বলা হয়, কিন্তু তিনি বলছেন যে সতর্কতামূলক, যারা দেরি যায় আসে এটা তো মুসাফির না। হ্যাঁ, তিনি কর্মের জন্য যাচ্ছেন আবার ফিরে আসতেছেন, তিনি মুসাফিরের নিয়ত করে বের হন না, কিন্তু এই জন্য তাকে কসর করা যাবে না, তিনি জমাও করবেন না, তিনি পুরাটাই পড়বেন, যদিও সে 100 কিলো অতিক্রম করুক অথবা 150 অথবা আরো বেশি বা কম, তারপরও তাকে কসর করা বা জমা করা চলবে না তার ক্ষেত্রে, কারণ এই ব্যক্তিকে মুসাফির হিসেবে ধরা হয় না। তো যাই হোক, এটাই হলো আপনার ক্ষেত্র যে আপনি ডেইলি যাতায়াত করেন, ড্রাইভিং করেন, এই ক্ষেত্রে আপনাকে মুসাফির হিসাবে ধরা হবে না। মুসাফিরের জন্য কিছু কষ্ট হতে হবে, মুসাফিরের জন্য নিয়াত থাকতে হবে, মুসাফিরের যে বিধিবিধান সেগুলো থাকতে হবে, সেগুলো কিন্তু এই যে ব্যক্তি ডেইলি যাতায়াত করে তার ভিতরে পাওয়া যায় না, সেই জন্য তিনি কসর করবেন না, জমাও করবেন না, এটাও বিধান আপনার জন্য, আপনি পূর্ণ নামাজ পড়বেন। জাজাকাল্লাহ খাইর।